ভাবছেন বাড়ি কি করে এরকম মোমের মতো বা আইসক্রিমের মতো গলে যেতে পারে, অথবা ফটোশপ করা ছবি দিয়ে দর্শককে বোকা বানানো? একদমই নয়, সত্যি এরকম গলে যাওয়া বাড়ি মানুষ দেখেছে বাস্তবে, একেবারে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে। আর এই বাড়িটির অবস্থান প্যারিসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই বাড়িটির নাম মেল্টিং হাউস। বছর তিনেক আগে মেল্টিং হাউসের ঠিকানা ছিল প্যারিসের জর্জ ফাইভ এভিনিউ। ক্রমশ পর্যটকদের ডেস্টিনেশন পয়েন্ট হয়ে উঠেছিল এটি। অবাক বিস্ময়ে পর্যটক মিডিয়া দেখলো সত্যি প্যারিসের রাস্তায় গলছে এই বিশাল বাড়ি। কিন্তু এখন কি পুরোটাই গলে ফুরিয়ে গেছে? না দর্শক, প্যারিসের বিখ্যাত এই গলিত বাড়িটির নির্মাতা শিল্পী পিয়ের দেলাভি হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তিকে নিয়ে খেলা করেছেন তিনি। 2007 সালেই তিনি এই ত্রিমাত্রিক ছবির পরিকল্পনা করেন, কিন্তু সমস্ত প্রকল্প সম্পাদন করতে যে খরচ প্রয়োজন তা তখন তার হাতে ছিল না। পিয়ের দেলাভি তার প্রকল্প বাস্তবায়নের সুযোগ পেলেন 11 বছর পর 2019 সালে। প্যারিসের এক নির্মাণ সংস্থা নতুন বাড়ি তৈরির সময় দৃশ্য দূষণ রোধে বাড়িটিকে আড়াল করে রাখার জন্য দায়িত্ব দেন পিয়ের দেলাভিকে। এই দায়িত্ব পেয়ে দেলাভি 11 বছর আগের পরিকল্পনা অনুযায়ী তৈরি করলেন সেই ত্রিমাত্রিক ছবি, আর ছবি দিয়ে ঘিরে ফেললেন পুরো নির্মাণের এলাকা। তখনই এই বাড়িটির অবাক করে ভিডিও ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। কিন্তু কয়েক মাস পরেই উধাও হয়ে গেল মেল্টিং হাউস, কারণ এই রহস্য বেশি মানুষের কাছে প্রকাশ করা হয়নি। জর্জ ফাইভ এভিনিউর কাছে বাড়িটি দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন প্যারিসবাসী, বিদেশি পর্যটকরাও ভিড় জমাত। যে বাড়িটির নির্মাণ কাজ ঢাকতে এই মেল্টিং হাউস দাঁড় করানো হয়েছিল, তার নির্মাণ শেষ হয়ে গেলেই মেল্টিং হাউস বন্ধ করে দেয়া হয়। আজ মেল্টিং হাউস এক ইতিহাস, তার অস্তিত্ব শুধুই স্মৃতিতে আর ফটোগ্রাফে।